हेलो फ्रेंड्स আমি আকাশ তোমাদের দেখছো আকাশ 20 আমার সঙ্গে তো আজকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদেরকে বলবো Redmi চায়নার মার্কেটে একটা ফোনকে লঞ্চ করেছে গেমিং ফোন ঠিক আছে Redmi K50 Gaming AMG Edition তো এটা বেসিক্যালি Mercedes যেটা তোমার গাড়ির কোম্পানি আছে তার সাথে কোলাপস করে কিন্তু এই ফোনটা বানানো হয়েছে এবং যারা গেম খেলার জন্য মানে যারা প্রচুর গেম খেলো এবং গেম খেলার প্রতি যাদের প্রচুর ইন্টারেস্ট তাদের জন্য কিন্তু এই ফোনটা দারুণ ফোন হতে পারে বাট ইন্ডিয়ান মার্কেটে কিন্তু মানে K50 নামে আসবে না ইন্ডিয়ান মার্কেটে আসবে Poco F4 GT নামে তো এটা বেসিক্যালি তোমার ওই ফোনটা Poco ফোনটা এপ্রিল মাসে ইন্ডিয়ান মার্কেটে আসবে আশা করি তো ওইটা বেসিক্যালি মানে K50 আর কি ভার্জন হয়ে আসবে আমাদের ইন্ডিয়ান মার্কেটে তবে দেখা যাক কি হয় বাট এই ফোনের কোয়ালিটি কিন্তু মারাত্মক ঠিক আছে তো যারা চ্যানেলে এসছো নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করার জন্য কারণ এইটা নিয়ে আজকে মানে অনেক কিছু ইনফরমেশন তোমাদেরকে দেবো ঠিক আছে তো শুরু করছি তো প্রথমে যেটা বলবো এই ফোনটার ব্যাকটা হচ্ছে গ্লাস ব্যাক ঠিক আছে আয়ার ব্লাস্টার পাবে ডুয়েল মাইক্রোফোন পাবে ঠিক আছে তার সাথে সাথে তোমার ডুয়েল স্টেরিও স্পিকার পাবে কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি খারাপ নয় ঠিক আছে এবং গেমের জন্য যেমন তোমার OnePlus একটা জিনিস যা থাকে স্ল্যাট অ্যালার্টার থাকে যেটা তোমার সাইলেন্ট ভাইব্রেটের জন্য একটা সুইচ থাকে আলাদা করে কিন্তু এখানে আবার গেমের জন্য একটা আলাদা করে স্লাইডার কিন্তু রকম দেওয়া রয়েছে তো কোয়ালিটি ওভারঅল তুমি যদি দেখো খুবই ভালো মানে এটা গেমিং ফোনের যেরকম লুক হওয়া দরকার সেরকমই লুক এই ফোনটার মধ্যে এবং দেখতেও ভালো প্লাস তোমার কোয়ালিটিও খুব ভালো এবার প্রথমে যেটা বলবো সেটা এর পারফরম্যান্স নিয়ে কথা বলবো তো এই ফোনটার মধ্যে কিন্তু Snapdragon 8 Gen 1 প্রসেসরকে ইউজ করা হয়েছে যে প্রসেসরটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো বাট এর অন্তত স্কোর বেরিয়েছে 9 লক্ষের কাছাকাছি ঠিক আছে তো পারফরম্যান্স খুবই ভালো দুটো ভেরিয়েন্ট পাবে 8128 এবং 12256 এবং LPDDR5X RAM স্টোরেজ টাইপ UFS 3.1 এবার তুমি যদি এই ফোনটা গেম খেলো তোমাকে একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স দেবে কোয়ালিটি খুব ভালো ডুয়েল লিকুইড চেম্বার ইউজ করা হয়েছে কারণ এই Snapdragon 8 Gen 1 প্রসেসরটা একটু পরিমাণে হিট হয় বাট এই ফোনটায় হবে না হিট তার কারণ ডুয়েল তোমার লিকুইড চেম্বার ইউজ করা হয়েছে যার ফলে কি হবে হিট হলে তাড়াতাড়ি হিটটা কনজিউম করে নেবে মানে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে তো হিটিং প্রবলেম খুব একটা হবে না আর স্মুথনেস ফিল করবে ঠিক আছে মানে গেম খেলার সময় স্মুথনেস ফিল করবে আলট্রা হাই সেটিংসে BGMI TGMI খেলতে পারবে অসুবিধা কিন্তু কিছু হবে না বুঝতেই পারছো হ্যাঁ তো গেমিং এডিশনের ফোন হ্যাঁ তো কোয়ালিটি খুবই ভালো আচ্ছা এরপর তোমাদেরকে ডিসপ্লে নিয়ে কথা বলবো ঠিক আছে তো এখানে গেম খেলা তোমার আরেকটু ইন্টারেস্ট তৈরি করে তুলবে তার কারণ হলো এই ডিসপ্লেটা 6.67 ইঞ্চি FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে পাবে রিফ্রেশ রেট হচ্ছে 120Hz আর টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 480Hz তো এই কারণের জন্য তুমি অনেকটা স্মুথ ফিল করবে যার ফলে তোমার গেমটা খেলতে অসুবিধা হবে না এবং একটা তোমার স্লাইডলি ভাব লাগবে স্মুথ ভাব লাগবে গেমটা খেলতে এবং ডিসপ্লে কোয়ালিটি খুব ভালো ব্রাইটনেসটাও ঠিকঠাক আছে মানে ডিসপ্লে কোয়ালিটি খারাপ না ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খুব ভালো এবং গোটা ডিসপ্লেটাকে প্রোটেক্ট করার জন্য গরিলা গ্লাস ভিক্টসের প্রোটেকশন পর্যন্ত দেওয়া আছে তো ডিসপ্লে কোয়ালিটি মারাত্মক এরপর বলবো এর অপারেটিং সিস্টেম নিয়ে তো এই ফোনটার মধ্যে অ্যান্ড্রয়েড 12 কে ইউজ করা হয়েছে যেটা হচ্ছে MIUI 13 ঠিক আছে মানে অ্যান্ড্রয়েড 12 তো ও চাইনিজ ভেরিয়েন্ট তো এটা এখানে একটু তোমার মানে কি বলবো একটু ইনস্টল অ্যাপ বেশি রয়েছে তার কারণ চাইনিজ ভার্সনে টিকটক টিকটক ওদের তো বুঝতেই পারছো তো ওই কারণে জন্য একটা ইনস্টল অ্যাপ আছে বাট আমাদের ইন্ডিয়ান মার্কেটে যখন আসবে একদম ক্লিন অ্যান্ড্রয়েড 12 আশা করি দেবে ঠিক আছে তো দেখা যাক কতদূর কি হয় তবে এটা তোমাদেরকে তো বারবার আমি বলছি Poco F4 GT নামে আমাদের ইন্ডিয়ান মার্কেটে আসবে Redmi K50 নামে কিন্তু আসবে না ঠিক আছে তবে দেখা যাক কি হয় মাল্টিমিডিয়া নিয়ে কথা বলবো তো মাল্টিমিডিয়া নিয়ে কথা বললে এখানে ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া আছে যার ফলে কি হবে একে তো হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে ঠিক আছে রিফ্রেশ রেটটাও ভালো এবং ডুয়াল স্টেরিও স্পিকারের জন্য তোমার কোনো ভিডিও বলো বা গেম খেলতে তোমাকে আরো ইন্টারেস্ট তৈরি করে তুলবে তো কোয়ালিটি মারাত্মক ঠিক আছে এবার কানেক্টিভিটি নিয়ে যদি কথা বলি এখানে তুমি ডুয়াল 4G ভোল্টি পাবে 5G ফোন বাট এখানে যখন ইন্ডিয়ান মার্কেটে আসবে না Poco নামে যদি আসে তখন বোঝা যাবে কোটা 5G ব্যান্ড দিয়েছে ঠিক আছে বাট এখানে তুমি লেটেস্ট ভার্সনে সবই এই ফোনটার মধ্যে ইউজ করা হয়েছে ব্লুটুথ 5.2 ইউজ করা হয়েছে NFC সাপোর্টও রয়েছে তো ওভারঅল তুমি যদি দেখো কোয়ালিটি কিন্তু ভালো ঠিক আছে একটা ফ্ল্যাগশিপ ফোনেতে যেরকম কানেক্টিভিটি থাকা দরকার সেরকমই সব কিছু আছে তো কোয়ালিটি খুব ভালো কিন্তু এখানে একটা জিনিস আমার মিসিং লেগেছে যেটা গেমিং যারা খেলে যারা গেম টেম খেলে না তারা অনেক জন আছে যারা হেডফোন বুঝে গেম খেলে ঠিক আছে তো এখানে কিন্তু 3.5mm জ্যাক কিন্তু দেয়নি যেটা এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ আমি তোমাদেরকে বলবো কারণ অনেকজন গেম খেলার সময় হেডফোন বুঝে গেম খেলে তো যারা গেম খেলো তারা কিন্তু আমার সাথে একমত হবে এই ব্যাপারটাতে তো এই 3.5mm জ্যাক দিলে যেন ভালো হতো জিনিসটা আচ্ছা এর সাথে সাথে তোমাদেরকে ক্যামেরার কথা বললে
ক্যামেরাটা দেখো, এটা এই ফোনটার প্রাইস তোমাদেরকে বলছি চাইনিজ ভার্সেন্টে মানে লোয়েস্ট ভেরিয়েন্টে যেটা সেটা K50 মোটামুটি 40-42 হাজার টাকা দাম আছে, ঠিক আছে। আমাদের ইন্ডিয়ান মার্কেটে এলে 42-45 হাজার টাকার কাছাকাছি দাম হবে, ওখানে 40,000 টাকা, বাট এখানে 42-45 হাজার টাকার কাছাকাছি দাম হবে। এবং এই যে স্পেশাল এডিশনটা যেটার কথা আমি এখন বলছি সেটার প্রাইস ওখানে মোটামুটি 50,000 কাছাকাছি, এবং খুব একটা বিশাল মানে স্পেশাল যে ফোনটা এটা খুব বিশাল কিছু মানে বানায়নি, খুব কম সংখ্যকই বানিয়েছে, ঠিক আছে। তো এটার প্রাইস মোটামুটি 50,000 কাছাকাছি। তো কোয়ালিটি বলবো না, খুব একটা খারাপ কোয়ালিটি ভালো। তো ক্যামেরা কোয়ালিটি তোমাদেরকে বলি, 64 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে, তার সাথে সাথে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। তো যতই গেমিং ফোন দিকে একটু তো ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, তো প্রসেসরটা ঠিকঠাকই আছে, বাট একটু ক্যামেরাটাকে ইম্প্রুভমেন্ট করলে ভালো হতো। আর ফ্রন্ট ক্যামেরা দিয়েছে 20 মেগাপিক্সেলের, সেখানে আবার সনি IMX595 নামে একটা সেন্সার, সনির সেন্সার ইউজ করা হয়েছে যেটা লেটেস্ট সেন্সার। তো ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি ভালো, বাট রিয়ার ক্যামেরাটাকে একটু ইম্প্রুভ করতে পারতো, কারণ গেমিং ফোন হলেও ক্যামেরাটা আর একটু ভালো দেওয়া যেতে পারতো, ঠিক আছে। 4K 60fps তুমি ভিডিও বার করে নিয়ে আসতে পারবে, কোয়ালিটি খুব একটা খারাপ হবে না, ভিডিও স্টেবিলাইজেশনও ভালো পাবে। বাট ক্যামেরাটা হয়তো বারবার একটা কথাই বলবো, ক্যামেরা আর একটু ইম্প্রুভ করলে ভালো হতো, কারণ এই ফোনটাই তো Poco F4 GT নামে আমাদের ইন্ডিয়ান মার্কেটে আসবে। তো ওই ফোনটা অনেকজনই প্রেফার করবে যারা গেম খেলতে ভালোবাসো। কিন্তু এখানে আর একটা জিনিস কি, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, ঠিক আছে। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হলে যেন আর একটু ফ্ল্যাক্সিবল লুকটা একটা ভালো দিত, মানে একটা প্রিমিয়াম লুক দিত। তো ওটা একটু মানে প্লাস পয়েন্ট বলতে পারো, হ্যাঁ, মানে ডিসঅ্যাডভান্টেজ মানে যতই তুমি একটা ফ্ল্যাক্সিবল লেভেলের ফোন কেনো, যতই গেমিং ফোন কেনো, এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের একটা দেখবে আলাদা রকম লুক দেয়, ঠিক আছে। তো এই জায়গাটা আমি বলবো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যেতে পারতো, বাট সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট খুব একটা আশা করি অসুবিধা হবে না, কারণ এখন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টকেও অনেকজন প্রেফার করছে, ঠিক আছে। তো ওভারঅল আমি যদি বলি এই ফোনটার ব্যাপারে, ফোনটার কোয়ালিটি কিন্তু খুব ভালো, যেটা একটা জিনিস আমার খারাপ লেগেছে, 3.5mm জ্যাকটা দিলে যেন আর একটু বেশি ভালো হতো। তাছাড়া এই ফোনটার এমনি ধরো মোটামুটি 50,000 টাকার কাছাকাছি প্রাইস চায়নার মার্কেটে, তবে আমাদের ইন্ডিয়ান মার্কেটে Poco F4 GT এলেই বোঝা যাবে আমাদের ইন্ডিয়ান মার্কেটে কত প্রাইস হচ্ছে না হচ্ছে। তো এই ব্যাপারে আরও ইনফরমেশান পেলে তোমাদের তো ইনফর্ম করবো, আর এই ফোনটার ব্যাপারে তোমার কী মতামত সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দুটো একসাথে করবে, আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের টেকনোলজির ইনফরমেশান আমি তোমাদেরকে প্রতিদিনই দিতে থাকি এবং প্রতিদিনই দেবো। তো সন্ধ্যাবেলায় টেকনোলজির সাথে দেখা করছি, ততক্ষণের জন্য সুস্থ থাকো, এখনকার মতো আসছি, নমস্কার।